हेलो व्यूअर्स, वेलकम टू पीयू डायरी। পারমাণবিক বোমার ধ্বংসাত্মক প্রতিমূর্তি এই পৃথিবীর মানুষ দেখেছিল তখন যখন এর করাল গ্রাসে থাবায় জাপানের হিরোশিমা ও নাগাসাকি হয়েছিল বিধ্বস্ত। আজ আমরা চলে এসেছি এই ইতিহাসের সাক্ষীকে নিজ চোখে দেখার জন্য। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্য জাপানের নাগাসাকি। দিনটি ছিল 1945 সালের 9ই আগস্ট, সময় 11:02। নাগাসাকির বুকে আছড়ে পড়েছিল দ্বিতীয় পারমাণবিক বোমা ফ্যাটম্যান। বোম্বিং এর আগের চিত্র এবং পরের চিত্র খুব সুন্দরভাবে গ্রাফিক্সের সাহায্যে এখানে তুলে ধরা হয়েছে। ফ্যাটম্যান বোমাটির বিস্ফোরণ ক্ষমতা হিরোশিমার লিটিল বয়ের চেয়ে 40 গুণ বেশি, কিন্তু এটি নাগাসাকি শহরের 1650 ফিট উপরে বিস্ফোরিত হওয়ার কারণে নাগাসাকির ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছিল হিরোশিমার চেয়ে কিছুটা কম। বোমা হামলায় মৃতের সংখ্যা প্রায় 80,000। এবার ঘুরে দেখা যাক নাগাসাকি পিস পার্কের ভিতরটা। পার্কের ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে স্ট্যাচু অফ পিস। 1955 সালে স্থপতি সেইবু কিতামুরা এই ভাস্কর্যটি স্থাপন করেন। এই ভাস্কর্যটির দিকে তাকালে আমরা দেখতে পাই এটি ডান হাতটি আকাশের দিকে, যা নির্দেশ করে অ্যাটমিক বোমের ভয়াবহতাকে, এবং এর বাম হাত নির্দেশ করে বিশ্ব শান্তিকে, ডান পাটি নির্দেশ করে মেডিটেশনকে, এবং বাম পাটি নির্দেশ করে পৃথিবীর স্বার্থে যে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়াকে। এর বন্ধ চোখ নির্দেশ করে অ্যাটমিক বোমে ভিকটিমদের প্রতি প্রার্থনাকে। এই পার্কে রয়েছে বিভিন্ন দেশের উৎসর্গ করা 20টিরও বেশি মনুমেন্ট। এবার চলে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস রচনা করা সেই স্পটটিতে যেখানে ফ্যাটম্যানটি পতিত হয়েছিল। দেখা যাচ্ছে যে হাইপোসেন্টারটি, সেই হাইপোসেন্টারটির 500 মিটারের ভিতরে ধরা হয় এই বোমাটি বিস্ফোরিত হয়েছিল। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড স্টে উইথ পিইউ ডায়েরি।